তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কিছু একটা ভেবে বললাম, বলবেন আহানা ভাই রান্না করেছে ওর জন্য। মহুয়া কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে দিল। এই ছেলের মাথায় সমস্যা আছে। মহুয়া খাবারগুলোর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। নুডুলস এত লাল টকটকে কেন? আস্তে করে টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়ল। সকালের মিষ্টি রোদের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল ছোঁয়ার। আশেপাশে তাকিয়ে মহুয়াকে খুঁজল। শরীর ঘেমে নিয়ে একাকার, ওনাটা বিছানার এক কোণে পড়ে আছে। ছোঁয়া ওনাটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শরীরের জ্বর নেই। মহুয়া ব্যালকনি থেকে রুমে এসে ছোঁয়াকে বিছানায় না দেখে ওয়াশরুমের দরজায় ধাক্কা দিল। ছোঁয়া তুমি কি ভেতরে আছো? ছোঁয়া গোসল শেষ করে বিছানায় বসে পড়ল। মহুয়া একটা তোয়ালে এগিয়ে দিয়ে বলল, ভালো করে চুল মুছে নাও, না হয় ঠান্ডা লেগে যাবে। ছোঁয়াকে এমন চুপচাপ দেখে মহুয়া নিজের ওর চুল সুন্দর করে মুছে দিল। জ্বর তো নেই, শরীর কি খারাপ লাগছে? চা বানিয়ে দিব? না, মন খারাপ। ছোঁয়া কিছু না বলে টেবিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? তোমার জন্য ছিল, কিন্তু এখন তো ঠান্ডা হয়ে খারাপ হয়ে গেছে। ছোঁয়া একবার তাকে জিজ্ঞেস করল, তুমি রান্না করেছিলে? না। কে? আহনাফ চৌধুরী। ছোঁয়া বড় বড় চোখ করে মহুয়ার দিকে তাকিয়ে আবার খাবারগুলোর দিকে তাকিয়ে হাতে নিল। আহনাফ কোনোদিনও নিজের জন্য কিছু রান্না করেনি, আজ কি না ওর জন্য রান্না করেছে। এখন তো আফসোস লাগছে কেন সে সুস্থ হলো। অসুস্থ থাকলে তো আহনাফ আরও ওর দেখাশোনা করতো, ওকে নিয়ে ভাবত। নুডুলসের বাটি হাতে নিয়ে একটু নুডুলস মুখে দিয়ে মহুয়ার দিকে তাকিয়ে রইল। মহুয়া চুপচাপ ছোঁয়ার কাহিনী দেখছে। ছোঁয়ার কাহিনী দেখে ওর একটু সন্দেহ হলো। আহনাফের নাম শুনতেই ওর চোখে আলাদা খুশি জল জল করে উঠেছে। মহুয়া মুচকি হাসলো। ওর বুঝতে বাকি নেই ছোঁয়ার এই পরিবর্তনের মানে। মহুয়া মনে মনে বলে উঠল, ওয়েলকাম, তুমি খুব শীঘ্রই নরকের যন্ত্রণায় পা বাড়াচ্ছ। ছোঁয়া একটু নুডুলস মুখে বাটিতে রেখে দিল, বলে উঠল, জঘন্য। মহুয়া পেছন দিকে ফিরে মুচকি হেসে বলে উঠল। শ্রাবণ এখনো ঘুমাচ্ছে, চোখে পানির ছিটা পড়তে চোখ পিটপিট করে তাকালো। রিনঝিন শব্দে ঘুম ঘুম চোখে পেছনে ফিরে তাকালো। মেঘলা কমলা রঙের শাড়ি হাতে নিয়ে পরার চেষ্টা করছে ইউটিউব দেখে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। ভেজা চুল ঝাড়া দিতে চুলের পানি গিয়ে শ্রাবণের মুখে পড়েছে। হাতে কাছের চুরি ইনি ছিনি শব্দ শুনতে ভারী সুন্দর লাগছে। শ্রাবণের মনে হলো এটা তার দেখা সবচেয়ে সুন্দর সকাল। মেঘলা শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করছে। সে কখনো নিজের শাড়ি পরেনি, কুচি তো কিছুতেই দিতে পারছে না। হঠাৎ চোখ গেল আয়নার কোনায়। শ্রাবণ কেমন অদ্ভুত এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। ভয়ে মেঘলা শাড়ি দিয়ে শরীর ঢেকে বুকের উপর ভালো করে শাড়িটা ধরল। শ্রাবণের দিকে রেগে বলে উঠল, আয় আই শ্রাবণ চৌধুরী, অন্যদিকে ফিরেন, আর একবার এইদিকে তাকালে আপনার চোখ গেলে দিব। আমি নিজ চোখে দেখেছি আপনি তাকিয়েছিলেন। আমি তো আপনার দিকে তাকাইনি, আমি তো অন্য কিছুর দিকে তাকিয়েছিলাম। ঠিক মতো মিথ্যাও বলতে পারেন না। শুন, আপনার বাম পাশে দেয়ালে একটা টিকটিকি। মেঘলা তাকালো সত্যি টিকটিকি। আমি এসব ছোটখাটো পোকামাকড় ভয় পাই না, কিন্তু আমি পাই। কি? শ্রাবণ কথা ঘুরিয়ে বলে উঠল, আপনি কেন পোকামাকড় ভয় পাবেন এবং পোকামাকড় আপনাকে ভয় পাবে? আপনি পোকামাকড় থেকে ভয়ঙ্কর আর বিষাক্ত। মহুয়া ছোঁয়ার কাপড়গুলো ছাদে ভালো করে ছড়িয়ে দিল। ফুল গাছগুলোতেও পানি দিয়ে পেছনে ফিরতে আহনাফকে দেখলো, কারোর সাথে ফোনে কথা বলছে। মহুয়া আহনাফকে দেখতে দ্রুত ছাদ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়ল। আহনাফ পেছন থেকে ডেকে উঠল। মহুয়ার পা থেমে গেল, পেছনের দিকে না ফিরে বলে উঠল, কিছু বলবেন? আহনাফ মোবাইল পকেটে রেখে দু হাত সুন্দর করে বুকের মাঝে ভাঁজ করে রেখে বলল, এদিকে ফিরুন। মহুয়া পেছনের দিকে ফিরতে আহনাফ বলে উঠল, ছোঁয়া কেমন আছে? এখন ভালো। না। জ্বর আছে? না। কাল রাতে আপনার কিছু খেতে ইচ্ছে হয়েছিল? কিছু খেতে ইচ্ছে হলে ফ্রিজে দেখবেন, ফ্রিজে সব কিছু আছে। বুঝলাম না, কাল রাতে খেতে ইচ্ছে করছিল মানে? নির্জনকে দেখলাম আপনার জন্য রান্না করে নিয়ে গেল, বললো আপনার খেতে ইচ্ছে করছে। মহুয়া যা বোঝার বুঝে গেল, এই বাচাল ছেলে আর কাউকে না পেয়ে ওকে ফাঁসিয়েছে। জায়গায় জায়গায় মানুষ ফাঁসিয়ে নিজে ভালো থাকছে,
আপনার কোথাও ভুল হচ্ছে। উনি একটা বলেছে, আপনি আরেকটা শুনেছেন হয়তো। মহা চুপচাপ ছাদ থেকে নামতে এগিয়ে ছাদে দরজার সাথে ধাক্কা খেয়ে কপালে হাত ডলতে ডলতে শুরু করলাম। আহানা মহুয়ার দিকে তাকে অন্যদিকে ফিরে হেসে উঠলাম। মহুয়া ছোঁয়াকে নিয়ে নিচে এসে দেখে রান্নাঘরে আজ মেঘলা। আমিনা বেগম অনেকবার নিষেধ করার পরেও মেঘলা নিজের রান্না করছে। আমিনা বেগম হালিমা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়েও রান্না দেখছে। আমিনা বেগম ভীষণ রেগে আছেন, এমনিতেই মেঘলা ছায়াও দেখতে পারেন না, আর এখন কিনা রান্নাঘরেও চলে এসেছে। ছেলের ওই দিনের কথার পর আর আমিনা বেগম মেঘলাকে কিছু বলে না, রাগুলো চুপচাপ হজম করে নেয়। শ্রাবণ ওর আব্বুর সাথে অফিসের কথা বলছে, দিন দিন কোম্পানির লস হচ্ছে, কোম্পানি এভাবে চলতে থাকলে এত কষ্ট করে তৈরি করা স্বপ্নের কোম্পানি একদম শেষ হয়ে যাবে হঠাৎ। কোম্পানির এত এই পরিণতির কারণ শ্রাবণ কিছুতেই খুঁজে পাচ্ছে না। কোম্পানির সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল চুরি হয়ে গেছে। আজাদ চৌধুরী কিছু বললেন না, শুধু শ্রাবণের কথাগুলো চুপচাপ শুনলেন, তারপর উঠে রুমের দিকে চলে গেলেন। শ্রাবণ আহনাফের দিকে তাকিয়ে বলে উঠল, মনে হচ্ছে আব্বু কিছু লুকাচ্ছে, তাই না আহনাফ? আহনাফ শ্রাবণের দিকে তাকে কিছু একটা ভেবে মোবাইল হাতে নিল। মেঘলা সব কিছু খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে ছোঁয়ার কপালে হাত রেখে বলল, জ্বর কমেছে? ছোঁয়া নিজেও মেঘলাকে একদম পছন্দ করে না। হুম, তোমার জন্য কি অন্য কিছু রান্না করে দিব? প্রয়োজন নেই। নির্জন বসতে বসতে বলে উঠল, ভাবি আমার জন্য আজ খিচুড়ি রান্না করবে। ঠিক আছে। একবার মেঘলা আনাফের দিকে তাকালো, আনাফ মোবাইলের দিকে তাকিয়ে আছে, মোবাইলে কিছু একটা হয়তো করছে। মেঘলা সব সময় অবাক হয়, ও এই বাড়িতে আসার পর আনাফ যত বড় সামনে পড়েছে কখনো ওর দিকে তাকায়নি, আর না কখনো ওর সাথে কথা বলেছে। এই বাড়ির এক একটা ছেলে এক এক রকম। শ্রাবণ ছোঁয়ার মাথায় হাত রেখে স্নেহের সাথে বলে উঠল, হঠাৎ শরীর কিভাবে খারাপ হলো? তুমি কি ঠান্ডা কিছু খেয়েছ? আনাপ অন্য পাশ থেকে বলে উঠল, ছোঁয়া রানীকে কি কেউ কিছু বলেছিল? আমাদের ছোঁয়া রানী তো বেশি কষ্ট পেলেও অসুস্থ হয়ে পড়ে। স্যার বকেছে? ভাইয়াকে বলো, কোনো ছেলে ডিস্টার্ব করেছে? শ্রাবণ আর আনাপ সব সময় ছোঁয়াকে একটু বেশি ভালোবাসে, ওদের বোন নেই, ছোঁয়া ওদের একমাত্র বোন। ছোঁয়া আদরের হাত আর কণ্ঠপে ছোট উল্টে কান্না করে দিল। কেউ কিছু বোঝার আগে নির্জনের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, এই কুত্তা মারে সবার সামনে রাস্তায় থাপ্পড় মেরেছে, রেখে ধমকিয়ে কথা বলেছে আর মারার হুমকি দিয়েছে। সবাই চোখ তুলে নির্জনের দিকে তাকালো, বেচারা মুখের সামনে রুটিটা মাত্রই নিয়েছিল। সবার তাকানো দেখে রুটি প্লেটে রেখে রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকালো। মহুয়া মনে মনে বলে উঠল, এই জন্য বেচারা কাল রাতে এত যত্ন এত কেয়ার করেছিল। আনা রেগে নির্জনের দিকে তাকালো। হালিমা বেগম রান্নাঘর থেকে গরম খুন্তি হাতে নিয়ে নির্জনের দিকে আসল। শ্রাবণ থামিয়ে বলল, নির্জন তুই কোন সাহসে ছোঁয়ার গায়ে হাত তুলেছিস? ভাই আমার কোনো দোষ নেই, এই ডাইনি রাস্তায় আমার ইয়ারফোন ফেলে দিয়েছিল। তোর ইয়ারফোন কয়টা লাগবে আমাকে বলতি, তাই বললে বাচ্চা মেয়ের গায়ে হাত তুলবি? বাচ্চা মেয়ে? কী বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে কীভাবে কলেজে গিয়ে ছেলেদের জড়িয়ে ধরতে পারে? কিসের ছেলে? তোমার বাচ্চা বোনকে জিজ্ঞেস করো। আনাপ ছোঁয়ার দিকে তাকাতে ছোঁয়া রেগে বলে উঠল, ভাই আমি ধরিনি ওই বেয়াদব অসভ্য ছেলে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ক্লাস থেকে বের হয়ে মহুয়ার ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার সামনে ফুল নিয়ে এসে দাঁড়ায় রাফি। আমি রেগে তাকাতেই হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কানে ফুল গুঁজে আবার হাওয়ার বেগে কোথায় যেন চলে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ তুই তো খুকি, খুকিরা কিছু বুঝো না। তোর কি? হ্যাঁ তোর কি? কেমন ভাই তুই, যে বোনকে একটা ছেলে জড়িয়ে ধরেছে দেখেও নাচতে নাচতে চলে এসেছিস? তো কি ডাকডোল বাজিয়ে পাঠিয়ে দেব? চুপ, আর একটাও কথা এখানে শুনতে চাই না। ছোঁয়া খাওয়া শেষ হলে আমার রুমে আসবে, আর নির্জন তুই আমার সাথে চল। আহনা ফুটে যেতে নির্জন ছোঁয়ার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোর ওই রাফি আর ভাইকে ছেলে দুই প্রেমিক এখন হসপিটালে ভর্তি, ফলমূল নিয়ে একটু ভালোবাসা দেখি আসিস। ছোঁয়া সহ সবাই অবাক হয়ে নির্জনের দিকে তাকালো। নির্জন কিছু দূরে গিয়ে ফিরে তাকে আবার বলে উঠল, ওদের আশেপাশে তোকে দেখলে নেক্সট টাইম ওদের জানটাই নিয়ে নেব। মেঘলা মুচকি হাসে তাকিয়ে রইল নির্জনের দিকে, ছেলেটার কথায় দম আছে। এই ছেলের মাথায় কখন কি চলে কে জানে, ছোঁয়া রানী আমি ওকে বকে দেব, এখনই নিশ্চয়ই আহনাফ ওকে মারবে। তুমি আর মন খারাপ না করে সবটা ভুলে যাও।
ছোয়া চুপচাপ মাথা নেড়ে খাবারে হাত দিল। মহুয়া মেঘলাকে সাথে বসতে বলল, একসাথে খেলে ভালো লাগবে। মেঘলা, আমেনা বেগম, হালিমা বেগম, নিরুপমা সবাই জোর করে সাথে নিয়ে এসে বসল। একসাথে খেলে আপনাদেরও ভালো লাগবে। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার দেবর আপনার জন্য রান্না করেছিল, খেয়েছেন? কিসের খাবার, কোন দেবর? শ্রাবণ মুচকি হেসে বলে উঠল, নির্জন কাল রাতে কত কষ্ট করে আপনার জন্য মধ্য রাতে রান্না করলো। চোয়ার খাবার থেমে গেল সাথে হালিমা বেগমের। যে ছেলে পানি ঢেলে খায় না সে রান্না করেছে তাও ভাবির জন্য। ছোয়ার আগে অগ্নি দৃষ্টিতে মহুয়ার দিকে তাকালো। ছোয়া বুঝতে বাকি নেই, এই জঘন্য খাবার আর কেউ নয়, নির্জন বানিয়েছিল তার জন্য। মহুয়া মুচকি হাসলো, ছেলেটা আসলে এই বাচাল আর মজার মানুষ, এক এক জায়গায় এক একজনকে ফাঁসিয়ে দিল। ছোয়ার কাল থেকে এক্সাম, বই হাতে নিয়ে সারা রুম হাঁটছে আর বই নিয়ে পড়ছে, আর সারাদিন আর রাত পড়ে সে সব মুখস্থ করে নেবে। মহুয়া ছোয়ার দিকে তাকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কালো সালোয়ার কামিজ পরেছে, সাথে ওড়না দিয়ে সুন্দর করে ঘোমটা দিয়ে নিল। সিঁড়ি দিয়ে নামতে পা পিছলে পড়ে যেতে নাই, ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। কিছু সময় যেতে নিজেকে হাওয়ায় ভাসছে অনুভব করল। হাতে আর কোমরে কারো স্পর্শ পেয়ে চোখ খুলে নিল। নিজের অন্য হাত দিয়ে সামনের মানুষটির কলার চেপে ধরে সোজা হয়ে দাঁড়াল। আনাপকে দেখে ভয় মাথা নিচু করে সরি বলে উঠল, লজ্জায় গা লাল হয়ে গেল। একটু দেখে শুনে চলাফেরা করবেন, এখনই পা ভেঙে হসপিটালে ভর্তি হওয়া লাগতো। জি ধন্যবাদ। মহুয়া রিক্সা করে হসপিটাল যাওয়ার পথে রাস্তার মাঝে এসে রিক্সা থামিয়ে দিল রনি। মহুয়া রনিকে দেখে অবাক হলো, সাথে একটু ভয় পেল। রনি মহুয়ার দিকে তাকিয়ে বলল, মহু রাস্তা ছাড়ুন, এটা কোন ধরনের বেয়াদবি? রাস্তার মাঝখানে সিনক্রিয়েট না করে নেমে আয়। রেগে রনির দিকে তাকাতে রনি বিশ্রী হাসি দিয়ে মোবাইল থেকে একটা ছবি সামনে ধরল। মহুয়ার সারা শরীর এক ভয়াবহ কম্পন বয়ে গেল, বুকের ভিতর কেমন ধুকপুক শুরু হলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। কিছু বুঝে ওঠার আগে রনি ওর মুখের রুমাল চেপে ধরল। একটা কালো গাড়ি আসতে জোর করে গাড়িতে উঠিয়ে গাড়ি ছেড়ে দিল। ছোয়া বই টেবিলের উপর রেখে রুম থেকে কিছু একটা হাতে নিয়ে বের হয়ে নির্জনের রুমের সামনে দাঁড়ালো। দরজা খুলে ভেতরে দেখে নিল কেউ আছে কিনা। ওয়াশরুম থেকে পানির শব্দ বুঝে গেল নির্জন ওয়াশরুমে। সতেন একটা হাসি দিয়ে আশেপাশে তাকালো। বিছানার উপর নির্জনের তোয়ালে রাখা, ছোয়া এই সুযোগটা সুন্দর করে কাজে লাগালো। নির্জন ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে হাতে নিয়ে মুখ মুছতে হাত ঘাড় পা মুছে আবার বিছানায় রাখলো। মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে ফেসবুকে স্ক্রল করলো, মুখে এক দুইবার চুলকে নিল। আস্তে 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 হাতে পায়ে ঘাড়ে মুখে প্রচুর চুলকাতে শুরু করলো। নির্জন শোয়া থেকে উঠে বসে পড়ল, হাত দিয়ে চুলকানি হচ্ছে না। নির্জনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, শরীরে কেমন ছোট ছোট কি যেন বের হচ্ছে আর চুলকানো দ্বিগুণ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে নির্জন সহ্য করতে না পেরে হালিমা বেগমকে ডাকতে লাগলো। নির্জনের এমন চিৎকার চেঁচামেচি শুনে সবাই দৌড়ে রুমে আসলো। ছোয়ার মন খুশিতে মোবাইলে ডিজে গান লাগিয়ে রুম দরজা বন্ধ করে নাচতে লাগলো, প্রতিশোধ নিতে পেরেছে সে। হালিমা বেগম কান্না জুড়ে দিলেন ছেলের এমন অবস্থা দেখে। আনোয়ার চৌধুরী নির্জনের অবস্থা খারাপ থেকে আরো খারাপ দেখে জলদি ওকে গাড়িতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হলো। গাড়িতে নির্জন ছটফট করছে, এমনিতে নির্জনের শরীরে অ্যালার্জি বেশি, আজেবাজে কিছু খেলে একটু ময়লা গেলেই অ্যালার্জি দেখা দেয়। আর ছোয়া তো চুলকানোর পাউডার সবটা তোয়ালে আর বিছানাতে ছিটিয়ে দিয়েছে। ছোয়া তাকিয়ে রইল নির্জনের গাড়ি যাওয়ার দিকে, ওর চোখে পানি টলমল করছে। ভাবতেও পারিনি নির্জন এতটা অসুস্থ হয়ে যাবে, সে তো একটু মজা করার জন্য এমনটা করেছে, নির্জন এতটা কষ্ট পাবে ভাবতে পারেনি। চোখের পানি গাল বেয়ে পড়ছে, ওর কি একবার হসপিটালে যাওয়া দরকার? কি অবস্থা এখন নির্জনের, ওর ভীষণ কান্না পাচ্ছে। আজ নির্জনের কিছু হয়ে গেলে এসব ভেবে হেঁচকি তুলে কান্না শুরু করলো। বাড়িতে একমাত্র ছোয়া ছাড়া আর কেউ নেই, সবাই হসপিটালে গেছে। হালিমা বেগমের কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। মিরাজ চৌধুরী হসপিটাল পৌঁছে গেল, ছেলে দুষ্টু হলেও মা বাবার কাছে বেঁচে থাকার একমাত্র কারণ। মা বাবার কাছে দুষ্টু মনে হয় না, সবসময় তাদের কাছে আদুরে রাজপুত্রের মতোই থাকে সে। হসপিটালে আনার পর নিজের অবস্থা দেখে আনা ভয় পেয়ে গেল, তাও নিজেকে সামলে বলে উঠল, ওর অবস্থা কিভাবে হলো?
নির্জনের শরীরের একটা ইঞ্জেকশন পুশ করে আহনাফ চিকিৎসা শুরু করল। নির্জনের শরীর লাল হয়ে গেছে, আহনাফ বের হয়ে পড়ল। টেনশন না করে একজন থেকে বাকিরা বাসায় চলে যান। নির্জনকে ঘুমের মেডিসিন খাইয়েছি, সে এখন ঘুমাবে, ঘুম থেকে উঠে ঠিক হয়ে যাবে। আমি যা যা প্রয়োজন করে দিয়েছি, ইনশাল্লাহ আজ রাতের মধ্যে সুস্থ হয়ে যাবে। নির্জন থেকে ছোঁয়া বলে উঠল, ভাই আমি থাকি। ছোঁয়াও চলে এসেছে। তোর তো কাল এক্সাম, এখন বাসায় যা, তুই ছাড়াও অনেকে আছে। বড় ছোট মামি, আম্মু, নানা ভাই কেউ থাকতে পারবে না, কিছু হবে না, একদিনে তো আর সব মুখস্থ করতে পারবো না। আমি আজ রাত থেকে কাল সকালে চলে যাব। সবাই চেষ্টা করেও ছোঁয়াকে নিতে পারলো না। ছোঁয়া নির্জনের কেবিনের সামনে চেয়ারে বসে রইল, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আনা বিরক্ত হয়ে ঘড়ির দিকে তাকালো, চার ঘন্টা হয়ে গেছে, মহুয়া এখনো আসেনি, অথচ বাড়ি থেকে আহনাফের আগে বের হয়েছে। আহনাফ ছোঁয়াকে ডাকলো, বলো ভাইয়া। মহুয়া কি আজ কলেজে গিয়েছে? না ভাইয়া, মহুয়ার তো হসপিটাল থাকার কথা। কি, চার ঘন্টা হয়ে গেছে এখনো আসেনি? বলো, ওর কোনো বিপদ হলো না তো? আহনাফের মনও কেমন করে উঠল, কোনো বিপদে পড়লো না তো? ওর কি কোনো ফ্রেন্ড আছে? ফ্রেন্ডের বাসায় গিয়েছে? না ভাইয়া, ওর কোনো ফ্রেন্ড নেই কলেজে, ও কারোর সাথেই কথা বলে না। প্লিজ ভাইয়া খোঁজ নাও মহুয়া কোথায়, আমার ভীষণ টেনশন হচ্ছে। আহনাফ বাড়িতে কল দিয়ে মহুয়ার কথা জিজ্ঞেস করলো। আহনাফ চিন্তিত হয়ে মোবাইল রেখে চোখ বন্ধ করে ছোঁয়াকে নির্জনের কাছে যেতে বলল। ভাই মহুয়া, তোর ওকে নিয়ে টেনশন করতে হবে না, তুই নির্জনের পাশে থাক, আর কোনো সমস্যা হলে আমি ডাক্তার সোনিয়াকে বলে যাব। আহনাফ গাড়িতে বসে আছে, সে জানে না কোথায় যাচ্ছে। তবে গাড়ি বাড়ি থেকে হসপিটাল ভালো করে রাস্তায় মহুয়াকে খুঁজে খুঁজলো, না পেয়ে কলেজ গেল। কলেজে না পেয়ে ওর নম্বরে কল দিল, মোবাইল বন্ধ। মহুয়ার কোনো খোঁজ খবর না পেয়ে আনোয়ার চৌধুরীর কাছ থেকে ওর নিজ বাড়ির নাম্বার চাইল। আনোয়ার চৌধুরী ভরকে গেলেন ওনার কাছে, তো মহুয়ার বাড়ির কোনো ঠিকানা বা নাম্বার নেই। আনোয়ার চৌধুরী আমতা আমতা করে বললেন, নাম্বার হারিয়ে ফেলেছেন। আহনাফ ভীষণ বিরক্ত হলো, এটা কোনো কথা? একটা নাম্বার রাখতে পারে না? আনোয়ার চৌধুরী অবাক হচ্ছে আহনাফের ব্যবহারে। আহনাফ পাগলের মতো মহুয়াকে খুঁজছে, মনে হচ্ছে ওর কোনো মূল্যবান কিছু হারিয়ে গেছে। ছয় ঘন্টা পেরিয়ে গেছে, মহুয়ার কোনো খবর নেই। এরই মধ্যে মেঘলা মাত্র বাড়িতে আসলো, কারোর দিকে না তাকিয়ে নিজের মতো রুমে চলে গেল। এই বাড়ির কোনো খবরও জানে না সে। সকাল থেকে একটা কাজে আটকে গিয়েছিল, এখন সে নিজেই ভীষণ ক্লান্ত। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলো, অনেক খিদে পেয়েছে। রান্নাঘরের দিকে যাওয়ার সময় দেখলো বাড়িতে পুলিশ, কৌতূহলে সামনে গেল। দেখতে একজন পুলিশ দেখে হাত দিয়ে মুখ ঢেকে আড়ালে চলে গেল, আর একটু হলেই সবার সামনে ধরা পড়ে যেত। কিন্তু উনি এখানে কেন? মেঘলা আড়াল থেকে ওদের সব কথা শুনল। মহুয়াকে সাত ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না শুনে মেঘলা চমকি উঠল। মহুয়ার বিষয়ে সবটা না জানলে অনেকটা জানে। মহুয়ার যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, তাহলে কি মহুয়ার খোঁজ ওরা পেয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? মহুয়ার খোঁজ করা বা ওকে চিনে এমন সবাই তো জেলে, ফুলবানু আর ওর দলবল সবাই জেলে, তাহলে মহুয়াকে কে নিল? অবশ্য মহুয়া নিজেও জানে না ওরা যে জেলে এখন। মেঘলা দেরি না করে নিজের রুমে চলে গেল, শার্ট প্যান্ট মুখে মাস্ক মাথায় ক্যাপ পরে বাড়ির পেছন দরজা দিয়ে বের হয়ে গেল। বাড়ির সবাই খুব চিন্তিত মহুয়াকে নিয়ে, এতক্ষণ নির্জনকে নিয়ে চিন্তিত ছিল, আর এখন মহুয়াকে নিয়ে। আহনাফ রাস্তায় মহুয়ার জুতা দেখে হাতে নেয়, এখানে জুতা কেন? এটা তো মহুয়ার। আহনাফ আশেপাশে তাকিয়ে রাস্তার পাশে সিসিটিভি আছে কিনা, সিসিটিভি অফিসে গিয়ে চেক দিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে জোর করে মহুয়াকে কালো একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। গাড়ির নং এবং লাস্ট লোকেশন দেখে আহনাফ নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, সাথে পুলিশদের কল দিয়ে লোকেশন জানিয়ে দেয়। আহনাফ গাড়ি থেকে নেমে একটা অন্ধকার গলিতে ঢুকে পড়ল, সন্ধ্যে হয়ে গেছে। সেই সকাল আটটায় মহুয়া কিডন্যাপ হয়েছে, আর এখন বাজে সন্ধ্যা সাতটা। অন্ধকার গলিতে একটু হাঁটতেই আলোর দেখা মিল, কিছু লোক গোল করে বসে জুয়া খেলছে, কিছু লোক খেলা দেখছে আর সিগারেট টানছে, কেউ বা নেশা করে পড়ে আছে। আহনাফ এই পর্যন্ত এসে থেমে গেল, এখন সে কোথায় খুঁজবে? চারপাশে ছোট্ট ছোট্ট ঘর, কোথায় আছে মহুয়া? আর ঠিক আছে তো, বুক ধুকপুক করছে, মাথা ঝিমঝিম করে, হাত কাঁপছে, পা কাঁপছে। আহনাফ কিছু লোক দেখে আড়ালে লুকিয়ে গেল। একটা লোক
আরেকটা লোককে বলছে, মায়াডারে দেখে আয় ভাই, একটু পর আসবো। ভাই মায়াডা পুরাই আগুন, একটু ধরে দেখি। একদম এই ভুল করলে ভাই জিন্দা কবর দিয়ে ফেলবো, এই পাখি অন্য কারো শিকার। ভাই এত সুন্দর টকটকে ফল সামনে দেখলে। আর একটা কথাও মুখ থেকে বাইর করবি না, মুখ বন্ধ করে বাইরে দাঁড়াই থাক। ভাই দাঁড়াইলেই কি আর না দাঁড়াইলেই কি, রনি ভাইয়ের আস্থা নাই, পা রাখার সাহস কারো নাই।